ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল রাইটিং স্কিল থার্টি সিক্স আজকের কমপ্লিটিং স্টোরিটি হলো ড্রেস নট মেক এ ম্যান গ্রেট অথবা দ্য ভ্যালু অব অ্যাটেয়ার অর ড্রেস বাংলাটা হলো পোশাক মানুষকে মহান করে তোলে না বা মহৎ করে তোলে না পোশাকের মূল্য বা পোশাকের গুণে এই স্টোরিটার যে অংশটুকু দেওয়া থাকবে সেটুকু হলো শেখ সাদি ওয়াজ এ গ্রেট ফাইট হি ইউজ টু পুট অন সিম্পল ড্রেসেস ওয়ান্স হি টুক শেল্টার ইন দ্য হাউস অফ এ নোবেল ম্যান দ্য নোবেল কুড নট রিকগনাইজ হিম অ্যান্ড রেগার্ডেড হিম অ্যাজ অ্যান অর্ডিনারি ম্যান এর পরের অংশটুকু তোমাকে নিজে লিখতে হবে তা আমরা পোরা গল্পটা এখন জানব সাদি ওয়াজ এ গ্রেট হোয়াইট শেখসাদি ছিলেন একজন মহান কবি হি ইউজ টু পুট অন সিম্পল ড্রেসেস তিনি সাধারণ পোশাক পরিধান করতেন ওয়ান্স হি টুক শেল্টার ইন এ নবলস ম্যান হাউস একদা তিনি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন দ্য নবল ম্যান কুড নট রিকগনাইজ হিম সম্ভ্রান্ত ব্যক্তি তাকে চিনতে পারেন না অ্যান্ড সো হি রিগার্ডেড হিম অ্যাজ অ্যান অর্ডিনারি ম্যান এবং তাই সে তাকে একজন সাধারণ মানুষ হিসেবে গণ্য করেন শেখ সাদি ডিড নট ডিসক্লোজ হিজ আইডেন্টি শেখ সাদি তার নিজের পরিচয় প্রকাশ করেন না অ্যান্ড লেফট দ্য হাউস উইথ এ ব্রোকেন হার্ট দ্য নেক্সট মর্নিং পরের সকালে তিনি ভরাক্রান্ত হৃদয়ে ওই বাড়ি থেকে বিদায় নেন আফটার এ ফিউ ডেজ কিছুদিন পরে হি কেম টু দ্য সেম নোবলসম্যান হাউস হাউজ অন হিজ ওয়ে ব্যাক হোম ফ্রম দ্য রয়্যাল কোর্ট কিছুদিন পরে তিনি অর্থাৎ শেখসাদি রাজদরবার থেকে বাড়ি ফেরার সময়ে ওই সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে আবার ওঠেন বা আসেন বাট দিস টাইম হি গরজাসলি কিন্তু এবার তিনি জাকজমক পণ্য পোশাক পরিধান করে আসেন দ্য নোবেল ম্যান টুক হিম টু পার্সন অ্যাজ হি নোটিসড হিজ রয়্যাল ড্রেস সম্ভ্রান্ত ব্যক্তি তার রাজকীয় পোশাক দেখে তাকে অর্থাৎ কবিকে একজন গণ্যমান্য ব্যক্তি হিসেবে গ্রহণ করেন হি এন্টারটেইনড হিম হাইলি তিনি তাকে খুব আপ্যায়ন করেন শেখ সাদে আন্ডারস্টুড দ্য রিজন বিহাইন্ড সাস এ কিংলি ট্রিটমেন্ট শেখ এই রাজকীয় আপ্যায়নের পিছনের কারণ বুঝতে পারেন সো হি ডিসাইডেড টু টিচ দ্য নোবেল এ গুড লেসন তাই তিনি সম্ভ্রান্ত ব্যক্তিকে উচিত শিক্ষা দেবার সিদ্ধান্ত নেন দ্য পয়েট putting ফুটিং দ্য food ইন্টু হিজ পকেটস কবি সুস্বাদু খাবার তার পকেটে ভরতে বা পকেটে রাখতে শুরু করেন সিং ইট ইহা দেখে দ্য নভেল ম্যান অ্যান্ড হিজ গট সারপ্রাইজড ব্যক্তি এবং তার সঙ্গী সাথীরা ইহা দেখে বিস্মিত হন দ্য নোভল ম্যান পোলাইটলি আক্সড সম্ভ্রান্ত ব্যক্তি বিনীতভাবে কবিকে জিজ্ঞেস করেন হোয়াট আর ইউ ডুইং স্যার স্যার আপনি এ কী করছেন সাদি সাইড শেখ সাদি বললেন মাই ড্রেস আর অ্যাটিয়ার ডিজার্ভস দিস ফুড আমার পোশাক এই খাবারের যোগ্য সাম অ্যাগো কিছুদিন পূর্বে আই টুক শেল্টার অ্যাট ইউর হাউস আমি আপনার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম দেন আই ওয়াজ ইন সিম্পল ড্রেস তখন আমি সাধারণ পোশাক পরিহিত ছিলাম অ্যান্ড ইউ ডিড নট এন্টারটেইন মি লাইক দিস এবং আপনি এই রকম আপ্যায়ন আমাকে করেননি আই ক্যান নাও আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ দ্য ভ্যারিয়েশন অফ ইউর বিহেভিয়ার আমি আপনার ব্যবহারের এই তারতম্যের কারণ বুঝতে পেরেছি দ্য নোবল ম্যান কুড আন্ডারস্ট্যান্ড হিজ ফল্ট সম্ভ্রান্ত ব্যক্তি তার ভুল বুঝতে পারলেন অ্যান্ড বেগড ফার্ডন টু দ্য ওয়াইট এবং কবির নিকট প্রার্থনা করলেন এটা হলো আমাদের আজকের স্টোরি গ্রেট ফোয়াইট অর্থ মহান কবি সিম্পল ড্রেস সাধারণ পোশাক টোক শেল্টার আশ্রয় নেওয়া নোবল সম্ভ্রান্ত ব্যক্তি নোবল ম্যান্স হাউস সম্ভ্রান্ত ব্যক্তির বাড়ি রিকগনাইজ চিনতে পারা পুনরায় চিনতে পারা রেগার্ড গণ্য করা মনে করা অর্ডিনারি সাধারণ ডিসক্লোজ প্রকাশ করা আইডেন্টি পরিচয় ব্রোকেন হার্ট ভরাক্রান্ত হৃদয়ে রয়্যাল কোর্ট রাজ দরবার গর্জাসলি জাকজমকভাবে এলিট পার্সন গণ্যমান্য ব্যক্তি নোটিস লক্ষ্য করা রয়্যাল ড্রেস রাজকীয় পোশাক ইন্টারটেইন আপ্যায়ন করা হাইলি খুব ভালোভাবে আন্ডার স্টুড বুঝতে পেরেছিলেন রিজন কারণ বিহাইন্ড পেছনে কিংলি ট্রিটমেন্ট রাজকীয় আপ্যায়ন সারপ্রাইজ বিস্মিত হওয়া অবাক হওয়া পোলাইটলি ভদ্রভাবে বা বিনীতভাবে ডিজার্ভ উপযুক্ত ভ্যারিয়েশন তারতম্য বিহেভিয়ার ব্যবহার বেগ পার্ডন ক্ষমা প্রার্থনা করা এইটা আজকের গল্পের বঙ্গনুবাদ এই বঙ্গনবধটা তোমরা পড়লে ইংরেজিটা আরও সুন্দরভাবে বুঝতে পারবে আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর তুমি আমার চ্যানেলে প্রথম প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ